চাই গাড়ি চাই টাকা গাড়ি গাড়ি চাই দামি কখন না শাড়ি চাই সোনা চাই দানা চাই কিছুতেই মানা নাই চারিদিকে শুধু চাই মানুষের জীবনে চাওয়ার শেষ হবে না আর রামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার সমন যখন আসবে দারে সেই দুঃখ তুই বলবি কারে মন যখন আসবে দারে সেই দুঃখ তুই বলবি কারে পরিশূন্য হয়ে রে তুই কেমনে হবি পার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার চারিদিকে বাড়াবাড়ি অকারণে কাড়াকাড়ি চারিদিকে বাড়াবাড়ি অকারণে কাড়াকাড়ি জমি নিয়ে মারামারি সার শূন্য সংসার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার গুনমের বাড়িতে যাবো তার মায়ের লোকে লাইন করতে জি ফিরাদা আমার নরকে জায়গা না হইলো স্বর্গে জায়গা হইব আমার সম্পর্কে কি আপনার এই ধারণা হয়েছে আমি উল্টাপাল্টা কথা বলি অবশ্যই আপনি আমার আপারে বলেন নাই আমি আপনার বন্ধু বলেন নাই হ্যাঁ বলছি আপনি তো সত্যি আমার বন্ধু আপনি যদি আমার বন্ধুই না হবেন তাহলে আমার চাকরির জন্য সুপারিশ করতেছেন কিসের জন্য আসলে আপনিই তো আমার প্রকৃত বন্ধু দেখেন আপনার এই কথা শুনে আমার মাথা মন মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে না 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 মাথা গরমের কি আছে আপনি তো সত্য সত্যি আমার বন্ধু জি না আমি কারো বন্ধু না তাছাড়া আমার বন্ধু হইতে হলে একটা ক্লাস লাগে একটা ক্লাস পার হইতে আপনি কোনো পারেন না কোন ক্লাস পার হইতে হবে আপনি আমার একটু বলে দেন জি না আমি বলতে পারবো না একটা কথা কি আপনি আমার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা গন্ডগোল লাগাই আসছে আমি আপনার ফ্যামিলিতে কোনো গন্ডগোল লাগাই নাই আপনার ফ্যামিলিতে এমনি ঝামেলা বাইদে আছে আপনি আমার সাথে কোনোদিন কথা বলতে আসবেন না ঠিক আছে আসবো না কিন্তু আপনার বড় বাবা আমার দাওয়াত করছে তার দাওয়াত তো আমি উপেক্ষা করতে পারি না তাই না অতএব ওনার সাথে দেখা করতে আমি আপনাদের বাড়িতে যাব আমার আপা আপনাকে দাওয়াত দেব কেন আপনার যদি ওনার কি প্রয়োজন কি প্রয়োজন সেটা এখন আমি আবিষ্কার করতে পারি নাই ঘটনা আবিষ্কার করতে পারলে আপনিও জানতে পারবেন ও ভালো কথা আমার চাকরির খবর কি এটা হইব না ধরে নেন বুঝতে পারছি আপনার বিয়ের জন্য চাকরিটা ফিট করে রাখছেন তাই তো আমি জানি না আপনি সব জানেন কিন্তু কিছু বলবেন না না বললেও সমস্যা নাই কোনো দোষও নাই একটা কথা বলে রাখি কোনো ঘুষখোরদের স্কুলে এই রাজা চাকরি করবে না কেমনে তুই তো কালকে শ্বশুর বাড়ি চলে যাবি তাই জন্য তো আমি কার উপরে ভরসা করতে পারি না তুমি এখন থেকে আমার উপরে ভরসা করবা দরকার হইলে আমি মুখরেশে আনা এখানে থাকুন মোকলেসের মতো বুদ্ধি শুদ্ধি হইতে তোমার ময়রা ফিরা জন্ম নিতে হইব আচ্ছা মা ঠিক আছে মোকলেস ছাগল না আমি ছাগল এখন তুমি বিদায় হও তোমা ঠিক আছে
বিদায় হইতেছি কিন্তু তার আগে তুমি মুখলেসে একটা ফোন করো তোর কি মাথা খারাপ হইছে আমি ওরে ফোন করুম কেন তুমি ফোন করবা মুখলেসে তুমি আদর কইরা ফোন কইরা বলবা সেজন্য তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসে কোনো দরকার নাই আমি ফোন করতে পারুম না দরকার হইলে তুই ফোন কইরা ক ও আইসা যান তোরে নিয়ে যায় আব্বা তুমি মানে চলে যেতে বলতেছো আমি তোমার কাছে এত বেশি হয়ে গেছি আব্বা তুমি জানো না জানো না তুমি কেন আমি এখানে পড়ে থাকি মোকলেসের ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তার ফ্যামিলি সম্পর্কে কোনো ধারণা করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই আব্বা তুমি তাদের কাছে মেয়ে বিয়ে দিছো তুমি তাদের কাছে মাথা নিচু করে থাকবা সম্মানের সাথে কথা বলবা আম্মা এখন একটু যাও যায় না আমি একটু শান্তি মতন কাম করতাম কাজ না তুমি ঘোরার আন্ডা করো যত সব আকাম গ্রামের একটা লোক তো তোমার দেখতে পারে না আব্বা এই দেখো আমার মাইয়া আমার বদনাম ভালো কাজ করো তাহলে কোনদিনও তোমার বদনাম করবো না তোমার বিরুদ্ধে যাবো না সারা ক্ষণ খালি আকাম করবো আর উল্টো পাল্টা কথা করবো বসে বসে ফোন নিতে আব্বার তো মাথা টাথা খারাপ হয়ে গেছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যা আমি কেউ নিয়ে যাবো আমার মনে সব থাকা আমি নিয়ে যাবো বলবেন না দেখলো তা ঠেস মেরে কথা বসতাম এমনিতে কিন্তু মেজাজটা অনেক খারাপ আছে কেন আব্বা বোন তোমার কী করছে একটু শুনি আব্বার উপকারের জন্য তারে একটা বিরাট পরামর্শ দিতে গেলাম আমার কথার কোনো গুরুত্বই দিল না কী আর কমু ক অশিক্ষিত মানুষ চেয়ারম্যান হয়েছে নিজেরা বিরাট কিছু মনে করছে এই যে আব্বা একটা খুব বাজে কথা কইলা কিন্তু আব্বা সদ হলো মুরব্বী মানুষ তাছাড়া আমার গো বাপ আব্বা এরকম একটা বাজে কথা করতে তোমার খারাপ লাগে না যে না খারাপ লাগে না আমার স্বামীর নামে যে উল্টা পাল্টা কথা বলবে আমি তারা সাইরিয়া কথা বলবো সত্যি আব্বা বাজে কথা কইছে ছিল বেরি নিয়া সরি কি কইছে আব্বা তোর কাছে কই না তোর কাছে কবু না তুই একটা ফাজিল ও আপা আপা গো আমি তোমার শুনু বোন না তুমি এত ভালো মানুষ আমি কি অনেক খারাপ হইতে পারি ক এক রক্ত তোমার আমার শরীরে না ক আমি একটু একটু ভালো আছি বিশ্বাস করো আল্লাহ ভালো আছি কিন্তু একটু একটু কও না কি কইছে আব্বা আমার কাছে বলে কি খুব অসুবিধা আছে অনেক অসুবিধা আছে তুই নিজে মুখলেসে দেখতে পারোস না এই যে দেখো কে কইছে তোমার আমি দুলা মেয়ে পছন্দ করি না আমি দেশে দুলা মেয়ের একমাত্র শালি দুলা মেয়ে হিসেবে তো তার সাথে একটু মশকরা করতেই পারি এই জন্য তুমি রাগ হবা তারে যদি পছন্দ করো তাহলে তার নামে এত উল্টাপাল্টা কথা কস কেন আমার একমাত্র দুলা মেয়ে একটু মশকরা তো করতেই পারি আজেবাজে কথা কই কইলাম আচ্ছা যাও আর আজেবাজে কথা করবো না মশকরি করবো না তুমি নিয়ে মন খারাপ করো না তার এই কথাটা যদি ঠিক হয় তাইলে অবশ্য আমি তোরে ভুল বুঝছিলাম লতা তোর একটা কথা কই তোর দুলা ভাইরে একটা ফোন করে দে না তারে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগছে এই কথা স্বামীর মিস করো আগে কবাই শুন আমি আজকেই ফোন করবো খুশি হয়েছে এখন অনেক খুশি হয়েছি তোর ব্যবহারে আজকে আমি খুবই খুশি হয়েছি আরে আমার বড় বোনটা ওই বড় ওই রাতের বেলা এসেছ কে কাম আছে তাই আইছি রাতের বেলা কোনো ভদ্রলোক কামের লাগে ভদ্রলোকের বাড়িতে আয় আমি তো তোমার কাছে আসি নাই কার কাছে তো ভাবির কাছে আইছি জরুরি কাম আছে ভাবির কাছে কাম থাকলে রাতের বেলা কে সকাল বেলা পরিষদে করবি ভাই দিনের বেলা তো দুই নাম্বার কাম ভালো হয় না ভগতোষ তোর সাহস তো কম না একজন মহিলা মেম্বারের বাড়িতে তুই দুই নম্বর কামের লেগে রাতের বেলা আইসস জানস তোর ভাবি একজন জনপ্রতিনিধি সরকারি লোক যে কোনো মুহূর্তে সে তোরে চোদ্দ সেকের ভিতরে ঢুকাইতে পারে মিন্টু ভাই তুমি আমার একটা উপকার করো আগে ক কি উপকার করতে হইব তার আগে ক উপকারের ধরন কি তুমি তো জানো যে আমি বিএসসি পাশ করে বেকার যুবক হ্যাপা করে ঘুরতে আসছি কোনো হিল্লা হয় না ওই আমগুলো হাই স্কুলে ইন্টারভিউ দিছি ভাবি রেখো একটা চাকরির ব্যবস্থা করে দাও না এই চাকরি কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়
আমার ভাইগনা ব্রিলিয়ান্ট ছাত্র তারই চাকরি হইতেছে না আর ওটা তোইব না ও তো ঘুষ দিতে পারবো না আমি ঘুষ দেব ওই মেম্বার বাইতে বয়া ঘুষের কথা শুনাইতাছস তোর কিন্তু পাপ হইতাছে পাপ হইলো আমার চাকরির ব্যবস্থা করো তোর ভাবি কোনো ঘুষ খায় না উনি পবিত্র মানুষ ঘুষ খায় না হেটে ঠিক আছে কিন্তু কত খায় না আমি তো জানি ভাবির উপর দিকে অনেক হাত আছে সে চেয়ারম্যানের কইয়া আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো কারণ সে চেয়ারম্যানের ডাইন হাত খালি হাতে আইছো নাকি কিছু নিয়ে আইছো এই ভবতোষের বাপের টাকার অভাব আছে তুমি কি হনো নিবা না থাক আগে তোর ভাবির ফিটিং দিয়ে লই তাহলে তুমি আমার অফার গ্রহণ করলা আংশিক পুরাটা করি নাই ভাবি তুমি এই জায়গায় হ্যাঁ তোমার কি মন খারাপ ভাবি আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না আই এম টোটালি হোপলেস আমি এই ভবসমুদ্রে কূল কিনারা খুঁজে পাচ্ছি না এগুলো তুমি কি বলো সুজন এত তাড়াতাড়ি তুমি হাল ছেড়ে দিলা না হাল না ছেড়ে কি করব তালুই আব্বা তো কোনোভাবেই আমারে ভরসা দিচ্ছে না আরে এটা তুমি কি কথা বলো আব্বা তোমারে ভরসা দিতেছে না ঠিকই আমি তোমারে কথা দিছি একটা কিছু করবই আমি লতার ব্যবহারে আমি অত্যন্ত ক্ষুব্ধ সে আমার সাথে ভালো করে কথা বলে না আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে বাঁকা করে উত্তর দেয় ভেরি ব্যাড বোকার মতো কথা বলো না তো সুজন এভাবে কথা বললে আমার অনেক খারাপ লাগে আচ্ছা লতার সাথে তোমার সম্পর্কটা কি তুমি বলো তো আমারে এখনো কোনো সম্পর্ক হয় নাই রিলেশন নাথিং আরে বাবা আমি সেই কথা বলি না লতার সাথে তোমার সম্পর্ক হলো বেআইনি বেআইন সারাক্ষণ বেআইনে তেরা করে কথা কইব সেটাই তো স্বাভাবিক নাকি ভাবি ইউ আর রাইট আমি তোমার কথা 100% বুঝতে পারছি আমি তো শুধু শুধু বোকার মতো লতার উপর রাগ করছি রাগ করো না একটু সবুর করো কথায় আছে না সবুরে মেয়া ফলে ও ভাবি তোমার বুদ্ধি তো দেখতেছি সিগালের চেয়েও বেশি এত বুদ্ধি নিয়ে রাত্রে ঘুমাও কেমনে তুমি এত বুদ্ধি তুমি বলতেছো কিন্তু তোমার ভাই আমার সারাক্ষণ কি বলে জানো বলে আমার নাকি বুদ্ধি কম বলো এই কথা মানা যায় কখনোই মানা যায় না মিয়া বাইরে তো বুদ্ধি কম কপিট না কিছু মনে করো না তোমার স্বামীকে কপিট বললাম তোমার বুদ্ধি দিয়ে তুমি আবাই চলো শোনো তোমার কথায় আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি তুমি এক কাজ করো না সুজন ঘরের মধ্যে বই আনা ঠিক গ্রামটা একটু ঘুরিয়া দেখো আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর ঠিক বলছো ঠিক বলছো তাহলে কাজ করো না লতাকে বলে দাও ওকে নিয়ে যদি আমি ঘুরি তাহলে আমার ফিলিংটা গুড হবে মানে ভালো লাগবে বেশি তুমি কইয়া নিয়ে যাও আর আর একটা কাজ করো তুমি হেড স্যারের লগে একটু দেখা করো ওনার পরামর্শ মতো যদি তোমার চাকরিটা হয়ে যায় তাহলে এমনি লতা তোমার কথা শুনবো ঠিক কথা বলছো আমি একদম ঠিক কথা বলছো আমি হেড স্যারের লগে দেখা করবো থ্যাংক ইউ পরামর্শ দেওয়ার জন্য পারু পারু কি সে বাবু এত রাতে কেন এসে বাবু তোমার কাছে একটা পরামর্শ নেওয়ার লাগি আইছে আমার কাছে পরামর্শ নিতে এসে হ্যাঁ দিনের বেলা কি করে দিনের বেলা কি করে এরে তো আমি হেরে জিগাই নাই কেন জিগাও নি খালি মুখে মুখে তর্ক করে একটা ভালো কাজ তো তোমার দেয় না আমার ভুলে গেছে এ ভাবো তো তুই চলে যা মেম্বার আপা তোর লগে কথা কইব না এই এই আমি তোমার আপা হইলাম কবে সবাই কয় তাই আমিও একটু কইলাম বেকুব কুতাগার আচ্ছা ঠিক আছে যাক ও কি বিষয়ে পরামর্শ চায় তা তো জানি না আমি কি জিগে আসি না জিগে দেব না ও মনে পড়ছে মনে পড়ছে হয়তো পরামর্শ নিতে আই নাই তাহলে কি করতেছে তোদ বুড়ের লেগে আছে বেকার যুবক সমাজের অভিশাপ সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার লেগে তোমার হাতের একটু স্পর্শ পাইতে চায় তোমার হাত তো আবার 180 ইঞ্চি লম্বা যেহেনে হাত দাও সেহেনেই সোনা ফলে
কি কপাল আমার, একজন যোগ্য স্ত্রীর অযোগ্য স্বামী। আমি তোমার স্বামী, এইটাতেই আমি ধন্য। ওই তুমি থামবা না মাইর খেবা? মারতে চা মারো, কোনো অসুবিধা নাই। তুমি খালি ভবতোষের কামটা হাতে নাও। পকেট ভর্তি টাকা নিয়েছে, তুমি হা করলে হ্যাঁ হা করব। তুমি আমার ঘুষ নিতে কইতেছো? ঘুষ তুমি নিবা কে? ঘুষ নিব আমি? তাছাড়া ঘুষ ছাড়া তো উপরের লোকরা কথা শুনবো না। এক তো কিছু দিতে হইব নাকি? কি কইলা? যাও বাইরাও, বাইরাও আমার ঘর থেকে। শেষ পর্যন্ত আমি টাকা লইয়া চাকরির সুপারিশ করব? বন্ড প্রতারক! ওই আমার জারু ডাকো। জারু দিয়ে কি করবা? কিছু হলে খালি জারু খোঁজো। জারু দিয়ে কি করবো বোঝো না? তোমার মুখের মধ্যে খাও। মিঠু ভাই, কি ভাবি রাজি হয়েছে? হারাম লাগা, বাইরে আমার ঘর থেকে বাইরে। তোর লাগা যদি এতটা তোমায় খেলাম কেন? বলো ভাবি তোমারে মারছে? হ্যাঁ মারছে, মারবো না। একদম সৎ নিষ্ঠাবান জনপ্রতিনিধির কাছে আমি ঘুষের অফার নিয়ে গেছি। মিন্টু ভাই, এটাকে ঘুষ বলে না, ইংরেজিতে এইটাকে বলে ইনসেন্টিভ, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। ইশিরে ভাবিনি তুমি বুঝাইতে পারো নাই, উল্টা পাল্টা বুঝেই আমার ভাবমূর্তি নষ্ট করছো। ওখানে আমি ভাবির সামনে মুখ দেখাবো কিভাবে? আর মুখ দেখা দিব না, তুই বাড়িতে যা, তুই আমার বিরাট ক্ষতি করলি। মিন্টু ভাই, তুমি এইখানে থাকো, আমি ভাবিরে বুঝাই আসি। হ্যাঁ, নতুন করে ভেজাল লাগে বারটাস, তাই না? হ্যাঁ, তুই কি আর মাস্টার হইবি? তুই হবি ভেজাল না মাস্টার। ভালোই ভালোই ভাগ, নইলে কিন্তু মাই খাবি। মার খাই কোনো আপত্তি নাই, এই যে গাল পাইতে দিলাম, যত ইচ্ছা মারো, তারপর আমার চাকরির ব্যবস্থাটা কর। বাইরে এই কামটা এহেনে না করে তুই চেয়ারম্যানের কাছে যা, কামটা ঠিকই হইব। এত বড় নাসর বান্দার যদি চাকরি না হয় তাহলে কাজটা কি হইব? আরে আমি তো চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেই চাই, কিন্তু সেখানে তো সুপারিশ লাগবো, সুপারিশ ছাড়া চেয়ারম্যান সাহেব পাত্তাই দিব না। তুই আমার ক্ষমা কর ভাই, তুই দিনের বেলা আইস, তখন আমি সুপারিশ নিয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেক কিছু টাকা পয়সা ছাড়ুন। কোনো দরকার নাই, টাকা পয়সা নিয়ে বিপদে পড়ার কোনো ইচ্ছা আমার নাই। বউ আমার মেম্বার হয়েছে, 2-4 হাজার টাকা বকশিস দিলে আমি একটু ভালোভাবে চলবার পারি, এই ডলার পছন্দ না। আরে রাগ করে লাভ কি, আমি যে তোমার কিছু টাকা পয়সা দিবার আইছি। এই ঘুষ খেলেও কমিটমেন্ট বলে একটা কথা আছে, ঘুষ খেয়ে কাম না করা বিরাট অন্যায়, সেই অন্যায় আমি করুম না। তাইলে এইখানে বসে বসে মশার কামড় খা, আমি যাই। আমার বিপদে ফেলায় যাই যাই করতেছিস না? দাঁড়াই বাই। পারু পারু পারু, দরজা খুলো পারু। না দরজা খুলুম না, আজকা তুমি বাইরেই থাকো। বাইরে অনেক মশা, এনে মশার কামড়ে থাউন যাইব না, দরজাটা খোলো, আমি তোমার কাছে মাপ চামু। কোনো দরকার নাই, তুমি রাজার সাথেই ঘুমাও। কইলে এলো, আমি ফাজিলের লাগে ঘুমাবার পারুম না, তাছাড়া রাজা হনো বাইতে নাই। রাজা হনো আয় নাই? এত রাত পর্যন্ত হনো বাইরে কি করে? আমি কমু কেমনে, আর খবর কি আমার কাছে আছে? রাজা না আইলে তুমি ওর বিছানায় গিয়া ঘুমাও। ইদে কি কইতেছো? রাজা যখন জানবো তুমি আমার ঘর থেকে বাইর করে দিছো, তখন আমার মান সম্মান কিছু থাকবো? আমি কি এমন অন্যায় করছি তুমি আমার এত বড় শাস্তি দিতেছো? লঘু পাপে কেন গুরুদণ্ড দিতেছো? তুমি একটু বেশি পাপি, অন্যের টাকার প্রতি লোভ করো, তুমি মানুষ না অমানুষ, তুমি বাইরেই থাকো। আচ্ছা ঠিক আছে, অমানুষ থাকলে তুমি আমারে মানুষ করো, আমি তো তোমার সেই অনুমতি দিয়ে দিছি। দরজাটা খোলো, আমি ভিতরে ঢুকি, তুমি আমার ঘরের মধ্যে দুটো কিল মারো। কিল মারলে আমি একটু মাইন্ড করবো না। পারু দরজাটা খোলো, দরজাটা খোলো পারু। এই যে তুমি কত লক্ষ্মী, আমি এইটাই চিন্তা করছিলাম, আমার এ ছাড়া তুমি রেগে থাক পারি পারবা না।